Hello everyone. So today we are going to discuss a project that is quite relevant in terms of the current situation when we are dealing with COVID-19. So amra emon ekta project ekhane discuss korbo jeta OpenCV and TensorFlow related jekhane amra face mask detect korbo kono video te amra ekhane live stream use korbo webcam through diye to webcam e jodi kono video capture kore to anyone who is in front of the webcam, whether he is wearing his mask or not. So the project title is COVID-19 face detection. So ei project ta ke bhalo kore bojhar jonno kichu amader onno project er motoi amra prerequisite gulo ke age bhalo kore bujhe nebo. Prerequisite gulo clear howar por amra coding part e jabo ebong line by line ami explain korbo amader code ta ke. So let's move forward and start our presentation. So এখানে আমাদের যে prerequisite আছে তার মধ্যে the very first prerequisite is TensorFlow. আমরা already আগে TensorFlow নিয়ে কাজ করেছি, আমরা জানি যে TensorFlow একটা deep neural network based architecture যেখানে যেটা গুগলের create করা architecture এবং এটার একটা Apache license আছে যার জন্য আমরা ফ্রিতে এটাকে ইউজ করতে পারি। তো এই ফ্রেমওয়ার্কে কিছু API বানানো আছে গুগলের তরফ থেকে যেগুলোকে আমরা আমাদের প্রোগ্রামে ইউজ করতে পারি এবং এই API গুলোকে ইউজ করে কেউ কেউ মডেল প্রিপেয়ারও করতে পারে এবং সেগুলোকে ট্রেন করতে পারে। তো আমরা এখানে মডেল প্রিপেয়ার বা ট্রেন করব না, আমরা একটা প্রি ট্রেনড মডেলকে নিয়ে কাজ করব। আমি এখানে ডিসকাস করব কি করে মডেলটা ট্রেন হয় সেটা নিয়েও আমি ডিসকাশন করব। তো TensorFlow ইজ অ্যান ওপেন সোর্স লাইব্রেরি ফর ফাস্ট নিউমেরিক্যাল কম্পিউটিং। নেক্সট আমাদের যে ফ্রেমওয়ার্কটা কাজে লাগবে সেটা হচ্ছে Keras। Keras is a khub flexible and powerful framework. So Keras is an API designed for consistent and simple APIs. It minimizes the number of user actions required for common use cases, and it provides clear and actionable error message. It also has extensive documentation and developer guides. So ek Keras er ekta ডকুমেন্টেশন নিজস্ব ওয়েবসাইট আছে যেখানে সমস্ত ডকুমেন্টেশন অ্যাভেলেবেল আছে। নট অনলি Keras, TensorFlow-এরও নিজস্ব ওয়েবসাইট আছে যেখানে তোমরা সমস্ত ডকুমেন্টেশন পেয়ে যাবে। তো এই Keras-টা বেসিক্যালি TensorFlow-এর উপর বেস করে TensorFlow মডেলের ওপরেই বানানো আরেকটা আর্কিটেকচার বা আরেকটা API প্ল্যাটফর্ম যেটা জেনারেলি এই ধরনের কম্পিউটার ভিশন রিলেটেড কাজকে আমরা অনেক ইজিলি যাতে করতে পারি তার হেল্প এটা আমাদের প্রোভাইড করে। নেক্সট আমরা দেখব এই যেখানে বলা আছে বিল্ট অন টপ অফ TensorFlow 2, TensorFlow সেকেন্ড ভার্সন যেটা ছিল তার ওই ফ্রেমওয়ার্কটার উপর বেস করে এই Keras-টা ডিজাইন হয়েছে। Keras ইজ অ্যান ইন্ডাস্ট্রি স্ট্রেংথ ফ্রেমওয়ার্ক দ্যাট ক্যান স্কেল টু লার্জ ক্লাস্টার অফ GPUs অর অ্যান এন্টায়ার TPU। তো বড় যেখানে GPU প্রসেসিং হয়, যেখানে অনেক ডেটা নিয়ে কাজ করতে হয়, সেখানে আমাদের Keras খুব ইজিলি প্রসেস করতে হেল্প করে এবং ইন্ডাস্ট্রিতে যে কোনো বড় সেক্টর যতগুলো আছে আমাদের জানা সব সেক্টরে বর্তমানে Keras ইউজ হয়। ফর এক্সাম্পল আরেকটা পয়েন্ট আছে এখানে, সেটা হচ্ছে ডিপ্লয়মেন্টটা। Keras একটা প্রচণ্ড ফ্লেক্সিবল API প্রোভাইড করে বা প্ল্যাটফর্ম দেয় যেটা খুব সহজে iOS, অ্যান্ড্রয়েড বা যে কোনো এমবেডেড ডিভাইস যেগুলো হয়, যেখানে আমরা সাপোজ তোমার Arduino বলতে পারো বা তুমি Raspberry Pi বলতে পারো, এই ধরনের ডিভাইসের সঙ্গে খুব সহজে এটা মানে কাজ করে বা ইনকর্পোরেট হয়ে যায়। তো যেটা আমি বলছিলাম যে স্টেট অফ দ্য আর্ট রিসার্চ, Keras ইজ ইউজড বাই সার্ন, নাসা, NIH অ্যান্ড মেনি মোর সায়েন্টিফিক অর্গানাইজেশনস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। যত বড় বড় অর্গানাইজেশন আছে যেমন ইভেন নাসা অ্যান্ড সার্ন, এদের মতো বড় অর্গানাইজেশনও Keras-এর প্ল্যাটফর্ম নিয়ে কাজ করে বা এদের API নিয়ে কাজ করে। তাহলে বুঝতে পারছো যে এটা কতটা পপুলার একটা API। নেক্সট আমরা দেখব যে দুটো ফেজ আছে এই ধরনের প্রজেক্টে যেখানে আমরা ফেস মাস্ক ডিটেক্ট করবো, যে দুটো ফেজে এই প্রজেক্টটাকে ডিস্ট্রিবিউট করা হয়। প্রথমটা হচ্ছে ট্রেন ফেস মাস্ক ডিটেক্টর, যেখানে ফেস মাস্ক ডিটেক্টর মডেলটাকে বানানো হয় এবং ট্রেন করা হয় কিছু ডেটা সেটের উপর বেস করে, যেখানে লোড ফেস মাস্ক ডেটা সেট, সে ডেটা সেটটাকে প্রথমে লোড করা হয়, ট্রেন করা হয় সেটাকে ফেস মাস্ক ক্লাসিফায়ারের থ্রু দিয়ে যেটা Keras বা TensorFlow যে কোনো একটা অ্যালগোরিদম ফলো করে। আর থার্ডলি সিরিয়ালাইজ ফেস মাস্ক ক্লাসিফায়ার টু ডিস্ক। সেকেন্ড ফেজে আসছে ফেস মাস্ক ডিটেক্টর, মডেলটা তো প্রিপেয়ার হলো, ট্রেন হয়ে গেলো, এবার ওই মডেলটাকে আমরা যখন ইউজ করবো আমাদের প্রোগ্রামে বা আমাদের
প্রজেক্টে, তখন আমরা কী করবো, জাস্ট ডিটেক্ট করবো। তো ওই প্রথমে আমরা ওই মডেলটাকে লোড করবো, লোড দ্য মডেল অর ক্লাসিফায়ার, ডিটেক্ট ফেসেস ইন ইমেজ ভিডিও স্ট্রিম, ইমেজ বা ভিডিও স্ট্রিমে আমরা ইমেজ একটা ফেসকে ডিটেক্ট করবো, তারপর এক্সট্র্যাক্ট ইচ ফেস আর ওয়াই, আর লাস্টে শো রেজাল্টস। তো আর ওয়াইটা কি সেটাও আমি ডিসকাস করবো। তো ফেসটাকে ডিটেক্ট করে বলে দেবো যে ওয়েদার দ্য পার্সন প্রেজেন্ট ইন দ্য ফ্রেম ওয়্যারিং এ মাস্ক অর নট। নেক্সট আমরা দেখে নেব ডেটা সেটটা কীরকমভাবে হয় জেনারেলি। তো ডেটা সেটে কী হয়, একটা হিউজ অ্যামাউন্ট অফ ফটোর ডেটা প্রিপেয়ার করা হয়, একটা হচ্ছে উইদাউট মাস্ক, এবং ওই একই ফটো উইথ মাস্ক, মানে মাস্ক যদি থাকে তার কীরকম দেখতে লাগবে সেরকমভাবে প্রিপেয়ার করা হয়, এবং ডিফারেন্ট অ্যাঙ্গেলে প্রিপেয়ার করা হয়। যদিও আমরা এখানে ফ্রন্টাল ফেস ডিটেকশানের যে ইয়েটা XML ফাইলটা ইউজ করব, ক্লাসিফায়ারটা, তাই জন্য আমরা শুধু ফ্রন্টাল ফেসটাকেই এখানে জাজ করতে পারবো। আমরা যদি অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করি হয়তো আমাদের মডেলটা জাজ করতে পারবে না, যেহেতু আমরা পার্টিকুলার এই ক্লাসিফায়ারটা ইউজ করছি। এনিওয়েজ, তো যখন ডেটা সেটটাকে তৈরি করা হয় তখন ডিফারেন্ট অ্যাঙ্গেলে ডিফারেন্ট ফটোকে নেওয়া হয়, এবং তাকে একবার উইথ মাস্ক রাখা হয়, একবার উইদাউট মাস্ক রাখা হয়। এই দুটো ডেটা সেটকে মিলিয়ে কমপ্লিট ডেটা সেটটা তৈরি হয়, উইথ মাস্ক অ্যান্ড নো মাস্ক। এই দুটোকে একসাথে আমাদের মডেলে পাঠিয়ে ট্রেন করানো হয়। কীভাবে হয় চেকিংটা, যখন আমরা মডেলটাকে ইমপ্লিমেন্ট করছি, তখন একটা ফটো প্রথমে আইডেন্টিফাই করা হয় একটা ফ্রেম থেকে। ফটো আইডেন্টিফাই করার পর ক্লাসিফায়ারটা কী করে, শুধু ফেসটাকে ডিটেক্ট করে যে ওই ফটোর মধ্যে ফেস কোনটা। ফেসটা যে ডিটেক্ট হয়ে গেল, ওই বক্স এলিমেন্টটা ডিটেক্ট হয়ে যাওয়ার পর নেক্সট কাজ হবে ওই ফেসটার আর ওয়াই বা ফেস রিজিয়ন অফ ইন্টারেস্ট ওটাকে ক্যালকুলেট করে আমাদের প্রজেক্টে মডেলটা। করার পর আমরা ডিটেক্ট করে বলতে পারি যে তার মাস্ক আছে বা নেই, এবং তার পার্সেন্টেজ অফ অ্যাকিউরেসি কত। তো এটা হলো আমাদের বেসিক্যালি আমাদের মেজর রিকোয়ারমেন্ট যেগুলো ছিল প্রজেক্টের, যেটা আমাদের মানে বেঞ্চ মার্ক অফ রিকোয়ারমেন্টস অফ ইনফরমেশান, সেটা আমরা ডিসকাস করে নিলাম। এবার আমরা মুভ করবো আমাদের কোডিংয়ে ডাইরেক্ট। তো কোডিংয়ে যাওয়ার আগে আমি টেনসরফ্লো এবং কেরাসের যে সাইটগুলো নিয়ে ডিসকাস করছিলাম সেগুলো একটু দেখিয়ে নেব, যে কোন সাইটে আমরা টেনসরফ্লো এবং কেরাসের অল ডিটেলস অ্যাভেলেবল ডিটেলসগুলো পাবো, এবং তাদের সমস্ত ফাংশনস কী কী আছে সেগুলো সম্বন্ধে একটা ডিটেল আইডিয়া পাবো। সাইট যেটা টেনসরফ্লোর নিজস্ব ওয়েবসাইট tensorflow.org, এখানে তোমরা দেখে নাও সমস্ত APIs যেগুলো অ্যাভেলেবেল আছে, টেনসরফ্লো ভার্সন 2.6.0, টেনসরফ্লো ফর JS মানে জাভাস্ক্রিপ্টের জন্য, টেনসরফ্লো লাইট আছে। তো এই যে ডিফারেন্ট ভার্সনস আছে API, সেগুলো আমরা এখানে ডিটেল পেয়ে যাবো এবং ডাউনলোডও করে নিতে পারবো। এবং এখানে আমরা কিছু কমিউনিটি আছে, সেই কমিউনিটিতে আমরা জয়েন করে বা ফোরাম আছে, সেখানে আমরা যদি আমাদের কিছু কোয়ারিজ থাকে সেগুলোকে ডিসকাস করতে পারবো। রিসোর্সেস কী কী আছে, মডেলস অ্যান্ড ডেটা সেটস, টুলস, লাইব্রেরিজ অ্যান্ড এক্সটেনশনস, টেনসরফ্লো সার্টিফিকেট প্রোগ্রামও এখানে এরা প্রোভাইড করে, যদি তুমি সার্টিফিকেট নিতে চাও এখান থেকে টেস্ট দিয়ে তুমি সার্টিফিকেট পেতে পারো। তো দিজ আর অল দ্য ডিফারেন্ট থিংস, ইম্পর্টেন্ট থিংস উইচ উই ক্যান গেট ফ্রম টেনসরফ্লো ওয়েবসাইট। নেক্সট হচ্ছে কেরাস, কেরাসের যে ওয়েবসাইট আছে দ্যাট ইজ keras.io, এখানে কেরাসের সমস্ত API ডকস, গাইডস, এক্সাম্পলস সব দেওয়া আছে। তো তোমরা এগুলোকে একবার করে সার্ফ করে নেবে, তোমাদের কোনো ইনফরমেশান দরকার থাকলে এখান থেকে তোমরা ডাউনলোড করে নিও, বা তোমাদের ইনফরমেশান যেগুলো দরকার এখান থেকে তোমরা যদি তোমরা গো থ্রু করো সেখান থেকে অনেক ইনফরমেশান পেয়ে যাবে। সো এগুলো আমাদের প্রি রিকুইসাইটসের সোর্স। এবার আমরা আমাদের প্রোগ্রামে মুভ করব। তো আমি প্রোগ্রামটা অলরেডি লিখে রেখেছি, এই প্রোগ্রামটার জন্য আমরা জুপিটার নোটবুক ইউজ করছি। তো প্রথমে দেখা যাক আমাদের যে ইয়েগুলো ডিপেন্ডেন্সিসগুলো সেগুলোকে আমরা ইম্পোর্ট করে নিচ্ছি। তো এই প্রোগ্রামটাকে আরেকটু ফ্লেক্সিবল, আরেকটু টু অ্যাড সাম মোর স্পাইস ইন টু দ্য প্রোগ্রাম, আর একটু এটাকে ইন্টারেস্টিং করার জন্য আমি এটাকে স্পিচ রেকগনিশনের একটা পার্ট, NLP একটা ছোট্ট পার্ট অ্যাড করছি, যেখানে আমরা একটা ভয়েস মেসেজ দিতে পারবো। যখন একটা ফ্রেমে কোনো ফটোর থেকে মাস্কটাকে সরিয়ে নেবো, সঙ্গে সঙ্গে আমাদের সিস্টেম তাকে ভয়েস মেসেজ দেবে, সামথিং লাইক প্লিজ ওয়্যার ইউর মাস্ক, যে কোনো মেসেজ দিতে পারি। আবার মাস্কটা পরে নিলে ওই মেসেজটা স্টপ হয়ে যাবে। সো দিস উইল মেক দ্য প্রোগ্রাম মোর ইন্টারেস্টিং অ্যান্ড মোর স্পাইসি। সো লেটস মুভ ফরওয়ার্ড। প্রথমে আমরা দুটো আমাদের মেজর ডিপেন্ডেন্সিস CV2 বা কম্পিউটার ভিশন 2 আর পাই টেক্সট টু স্পিচ, এই দুটো
প্যাকেজকে আমরা ইম্পোর্ট করে নিয়েছি। তারপর নেক্সট যে প্যাকেজগুলো আছে সবগুলোই আমাদের টেনসর ফ্লো অ্যান্ড কেরাস রিলেটেড। কী কী আছে? টেনসর ফ্লো ডট কেরাস, টেনসর ফ্লো প্রজেক্টের যে তোমার ইয়েটা আমাদের প্যাকেজ, তার ভেতরে যে কেরাস মডিউল, তার ভেতরে আমাদের প্রসেসিং ডট ইমেজ, এর মধ্যে থেকে আমি ইমেজ টু অ্যারে এই পার্টিকুলার মডিউলটাকে ইম্পোর্ট করছি। ইমেজ টু অ্যারের কী কাজ সেটা আমরা একটু দেখে নিই, যেহেতু আমাদের ব্যাপারটা সম্বন্ধে আরেকটু ডিটেল আইডিয়া হয়ে যায়। সো লেটস সি হোয়াট অ্যাকচুয়ালি ইমেজ টু অ্যারে ডাজ। ওকে, সো কেরাস প্রোভাইডস দ্য ইমেজ টু অ্যারে ফাংশন ফর কনভার্টিং এ লোডেড ইমেজ ইন পিআইএল ফরম্যাট ইন টু এ নামপাই অ্যারে। তা আমাদের যে ইমেজটা যখন আমাদের পিআইএল ফরম্যাটে যেটা আমাদের ক্যাপচার হচ্ছে থ্রু ওয়েবক্যাম, সেটাকে নিউমেরিক্যাল অ্যানালিসিসের জন্য ওটাকে নামপাই অ্যারেতে কনভার্ট করে দেয়। তোমরা অ্যারে নামপাই যদি করে থাকো তাহলে অ্যারে সম্বন্ধে আইডিয়া আছে। অ্যারেটা হচ্ছে এমন একটা ডেটা স্ট্রাকচার যেখানে আমরা মাল্টিপল ডাইমেনশানে কিছু ডেটাকে রাখতে পারি, তো নিউমেরিক্যাল অ্যারেতে কনভার্ট করে নিচ্ছে ফর ইউজ উইথ ডিপ লার্নিং মডেলস। দ্য এপিআই অলসো প্রোভাইডস দ্য অ্যারে টু ইমেজ, এর রিভার্সটা ওরা রিটার্ন করে অ্যারে টু ইমেজ, মানে অ্যারে থেকে যদি কখনো দরকার হয় আমি ইমেজে আবার কনভার্ট করতে পারি পিআইএল ফরম্যাটে। তো বেসিক্যালি এটা আমাদের এখানে কী করছে, পিআইএল ফরম্যাট থেকে নামপাই অ্যারেতে কনভার্ট করে রাখছি অনলি ফর প্রসেসিং উইথ ডিপ লার্নিং মডিউলস। নেক্সট লেটস মুভ অন টু দ্য কোড। আমাদের নেক্সট যে মডেলটা আমরা ইম্পোর্ট করছি দ্যাট ইজ ফ্রম টেনসর ফ্লো ডট কেরাস ডট মডেলস ইম্পোর্ট লোড মডেল। এই লোড মডেলটা স্পেসিফিক্যালি একটাই কাজ, আমাদের যে ট্রেন মডেল আছে যেটাকে আমরা অলরেডি ডাউনলোড করে রেখেছি সেটাকে আমাদের প্রজেক্টের মধ্যে নিয়ে আসা বা ওটাকে লোড করা। আর লাস্ট টেনসর ফ্লোর যে প্যাকেজ আছে বা মডিউল আছে সেটা হচ্ছে ফ্রম টেনসর ফ্লো ডট কেরাস ডট অ্যাপ্লিকেশন ডট মোবাইল নেট ভার্সন টু। মোবাইল নেট আমরা অলরেডি আগে ডিসকাস করেছি আগের প্রজেক্টে। তো এইখান থেকে প্রসেস ইনপুট, এই প্রসেস ইনপুট প্যাকেজটার কাজ হচ্ছে প্রি প্রসেসিং করা। আমাদের যে ইমেজটা ক্যাপচার হচ্ছে ফ্রম ওয়েবক্যাম সেটাতে একটা ডিফারেন্ট সম্পূর্ণ ডিফারেন্ট প্যারামিটারের সঙ্গে আসছে, তার কালার, হিউ, তার তোমার স্কেল, তার সাইজ সব আলাদা। ডিফারেন্ট জায়গা থেকে যখন ক্যাপচার করছে ডিফারেন্ট সাইজ হতে পারে, বাট যখন ওটা ট্রেন হয়েছিল সেটা তো একটা পার্টিকুলার স্পেসিফিক কিছু প্যারামিটারের সঙ্গে ছিল সেই ডেটাগুলো, ডেটা সেটটা। তো যে ডেটা সেটের উপর ওটা প্রসেস হয়েছে, আমরা যদি এখন যে ইমেজটাকে নিচ্ছি সেটা যদি একই রকম সিঙ্ক্রোনাস না হয় তাহলে কিন্তু প্রপার রেজাল্ট দেবে না। তার জন্য আমাদের যে ক্যাপচার্ড ইমেজটা সেটাকে আমরা প্রি প্রসেস করে ওই পার্টিকুলার টেস্ট ডেটা সেটের সঙ্গে মিশিয়ে ফেলছি, মানে ওই ডেটার প্রত্যেকটা প্যারামিটারকে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি। ফর এক্সাম্পল আমি একটা খুব ইজি এক্সাম্পল দিচ্ছি, ধরো আমি তুমি সাপোজ শুধু ডেসিমেলের অ্যাডিশন করতে পারো ডেসিমেল নাম্বারে, বাট আমি যদি তোমাকে বাইনারিতে কোনো নাম্বার দিই তুমি তখন অ্যাডিশন করতে পারবে না, কারণ তুমি বাইনারি নাম্বার সিস্টেম জানো না। তখন তুমি কী করবে, প্রি প্রসেসার ইউজ করে তোমার বাইনারিটাকে ডেসিমেলে কনভার্ট করে নেবে, তখনই তুমি ডেসিমেলের অ্যাডিশনটা ইজিলি করে নেবে। তাহলে প্রি প্রসেসিং কী করছে, তুমি যেটাতে পারো সেটাতে তোমাকে আমি প্রোভাইড করে দিচ্ছি ডেটাটাকে। তো এখানে কী করছে কেরাস বা টেনসর ফ্লো, যে ডেটা সেটটার উপর কাজ করেছে, যে ডেটা সেটের উপর বেস করে ও কাজটা করতে পারে, আমাদের ডেটাটাকে ওই ডেটা সেটের ইকুইভ্যালেন্ট করে দিচ্ছে, দ্যাটস অল। আর লাস্টলি আমরা ইম্পোর্ট করছি নামপাইকে, যেহেতু আমাদের এখানে ইমেজ টু অ্যারেতে কনভার্ট করবো ইমেজটাকে, তো ভ্যালুগুলোকে তো অ্যারেতে রাখতে হবে, তো অ্যারে রাখতে গেলে আমাকে নামপাই ইউজ করতে হবে, তাই জন্য আমরা নামপাই অ্যাজ এনপিতে জিনিসটাকে প্যাকেজটাকে ইম্পোর্ট করে নিচ্ছি। তো আমাদের সমস্ত ডিপেন্ডেন্সিস ইম্পোর্ট হয়ে গেল। নাও লেটস মুভ অন টু আওয়ার নেক্সট পার্ট অফ দ্য প্রোগ্রাম। নেক্সট পার্টে প্রথমেই আমি কী করছি, আমরা যেহেতু টেক্সট টু স্পিচ ইউজ করছি, মানে আমাদের কোনো টেক্সটকে স্পিচে কনভার্ট করে আমি এখানে ওটাকে বলবো আর কি প্রোগ্রামের থ্রু দিয়ে, তো আমি তার জন্য ইঞ্জিন ইকুয়াল টু টেক্সট টু স্পিচ পাই টেক্সট টু স্পিচ ডট ইনিশিয়েট, বাট ইনিশিয়ালাইজ করে দিচ্ছি আমি টেক্সট টু স্পিচ মডিউলটাকে নিয়ে ইঞ্জিনের মধ্যে স্টোর করছি, ইঞ্জিন অবজেক্টের মধ্যে। এবার আমি ইঞ্জিন ডট সে দিয়ে যেটাকেই টাইপ করবো সেটাকেইও থ্রু ভয়েস আমাদের আউটপুট দেবে। তো আমি ইনিশিয়ালাইজ করলাম আমাদের ইঞ্জিনটাকে। নেক্সট কী করছি, আমরা দুটো ইম্পর্টেন্ট কাজ, ফার্স্ট হচ্ছে সিভি টু ডট ক্যাসকেড ক্লাসিফায়ার, এটা আমরা আমাদের অবজেক্ট ডিটেকশন মানে আমাদের ফেস ডিটেকশনের প্রোগ্রাম আমরা যখন প্রথম করেছিলাম সেখানে আমরা ইউজ করেছি হার ক্যাসকেড ফ্রন্টাল ফেস ডিফল্ট এক্সএমএল। এই এক্সএমএল ফাইলটা আমরা ডাউনলোড অলরেডি করে রেখেছি, সেটাকে পাস করে দিচ্ছি কোথায়, ক্যাসকেড ক্লাসিফায়ারের ভেতর। এখানে সমস্ত ওয়েটেজগুলো আছে, এই যে অ্যালগোরিদমটা ইউজ হয়েছে তার গ্রাফের প্রত্যেকটা ওয়েটেজ সব এখানে আছে। ও শুধু ক্যালকুলেট করে একটা ইমেজের ফেসিয়াল ফেসটা যে রিজিয়নে আছে ওই রিজিয়নটাকে ডিটেক্ট করে নেবে, এর কাজ হচ্ছে ফেস রিজিয়নটাকে ডিটেক্ট করা। সেটা অবজেক্টটা কোথায়, ফেস ক্যাসকেডের মধ্যে আমি
স্টোর করছি। নেক্সট মডেলটাকে আমাকে লোড করতে হবে, আমার যেটা অ্যাকচুয়াল ডিডিএল মানে ডিএনএন মডেল ডেটা মানে ডিপ নিউরাল নেটওয়ার্ক, সেটার নাম হচ্ছে মাস আন্ডার কোর রেকর্ড ডট এইচ ফাইভ। এটাকেও আমি ইনস্টল করে রেখেছি, অলরেডি ডাউনলোড করে রেখেছি, সেটাকেও আমি লোড মডেলের থ্রু দিয়ে আমাদের মডেল অবজেক্টের মধ্যে লোড করে নিলাম। তো দুটো ইম্পর্টেন্ট জিনিস আমরা লোড করে নিয়েছি। এবার আমাদের প্রোগ্রাম আমরা স্টার্ট করছি। আমাদের পুরো প্রোগ্রামটা আমরা একটা ফাংশনের মধ্যে লিখেছি, সেটার নাম দিয়েছি ফেস মাস্ক ডিটেক্টর। প্রোগ্রামটা স্টার্ট কোথায় হচ্ছে? এখান থেকে। দিস ইজ দ্য স্টার্টিং পয়েন্ট অফ দ্য প্রোগ্রাম। তো আমাদের প্রথমে কী হচ্ছে, ভিডিও ক্যাপচার করছি থ্রু ওয়েবক্যাম। ডিফল্ট আমি জিরো দিয়েছি, আমরা জানি যে জিরো দেওয়া মানেই হচ্ছে ডিফল্ট ওয়েবক্যাম থেকে আমাদের ভিডিও ক্যাপচার হয়। তো ভিডিওটা ক্যাপচার করে আমি ক্যাপ বলে অবজেক্টের মধ্যে রাখছি। আমি একটা হোয়াইল লুপ তারপরে এক্সিকিউট করছি যেটা সবসময় ট্রু থাকছে। আমরা ওটাকে একমাত্র থ্রু ম্যানুয়াল প্রসেস ওটাকে আমরা টার্মিনেট করতে পারি, তাছাড়া আমি ওটাকে সবসময় হোয়াইল রাখছি। এবার এই ভিডিও ক্যাপচার যেটা হয়েছে সেই ক্যাপচার থেকে একটা একটা করে ফ্রেমকে আমি এক্সট্র্যাক্ট করছি। তো ইনপুট ইমেজ ইকুয়াল টু ক্যাপ ডট রিড, একটা ফ্রেমকেও এক্সট্র্যাক্ট করলো। এবার সেই ফ্রেমটার মধ্যে আমি চেক করবো যে মাস্ক পরে আছে বা পরে নেই। তো এই ফ্রেমটাকে আমি এই ফাংশন যেটা আমি ডিক্লেয়ার করেছিলাম ফেস মাস্ক ডিটেক্টর তার মধ্যে পাঠিয়ে দিচ্ছি ইনপুট ইমেজটাকে, এবং ওখানে ডিটেক্ট হয়ে আলটিমেটলি একটা বক্স রেকট্যাঙ্গেল স্কোয়ার রেকট্যাঙ্গেল ক্রিয়েট হবে, তার মধ্যে লিখিয়ে দেবে লেবেল করে যে আইদার ফেস আছে বা মাস্ক আছে বা মাস্ক নেই। মেসেজও দিয়ে দেবে অডিও মেসেজ যে মাস্ক না থাকলে যে প্লিজ ওয়্যার ইউর মাস্ক। সেগুলো করার পর আলটিমেটলি ও ওখান থেকে আবার এই ইমেজটাকে রিটার্ন করে দেবে ওই পার্টিকুলার ফ্রেমটাকে, এবং সেটা এসে আউটপুটে এসে স্টোর হবে, এবং সেই আউটপুট ইমেজটাকে আমি প্রিন্ট করে দিচ্ছি cv2.imso আউটপুট। তাহলে ওই ফ্রেমটা আবার প্রিন্ট হয়ে যাচ্ছে, যে ফ্রেমটা আমার ক্যাপচার হলো চেক হলো প্রিন্ট হলো। এভাবে এটা প্রচণ্ড ফাস্ট হবে, ওই জন্য ভিডিও থ্রু দিয়ে জিনিসটাকে আমরা দেখতে পারবো। আর আমরা ওয়েট কি ইউজ করছি, ফর 1 মিলি সেকেন্ড, 1 মিলি সেকেন্ডের ওয়েটে আবার লুপটা চলছে, তো ওটা ফ্রেমগুলো ওয়ান আফটার অ্যানাদার চলতেই থাকছে। তো আমাদের মেন প্রোগ্রামের মেন পার্ট যেখান থেকে প্রোগ্রামটা স্টার্ট হচ্ছে সেটা আমাদের ডিসকাশন হয়ে গেল। আমরা চলে যাবো এবার স্পেশালি এই পার্টিকুলার ফাংশন যেখানে আমাদের ফ্রেমটাকে পাঠাচ্ছি, বাকি কাজটা আমাদের ওই ফাংশনের ভেতরেই আছে। সো দিস ইজ দ্য ফাংশন। এখানে প্রথম কাজ হচ্ছে, আমরা জানি যে ক্যাসকেড ক্লাসিফায়ার একমাত্র গ্রে ইমেজের উপর কাজ করতে পারে, কালার ইমেজের উপর কাজ করতে পারে না। ওই জন্য আমরা যে ফ্রেমটা ক্যাপচার করছি ওটাকে প্রথমে গ্রেতে কনভার্ট করে নিচ্ছি। কী করে করছি, cv2.cvtcolor কনভার্ট কালার ফ্রেম, যে ফ্রেমটা এলো cv2.color bgr to gray, ব্লু গ্রিন রেড এই যে কালার ফরম্যাট তার থেকে ওটা গ্রেতে কনভার্ট করে নতুন ইমেজটা যেটা তৈরি হলো সেটা গ্রেতে স্টোর করলাম। নেক্সট কী করছি, ফেসেস, ফেসেস বলে একটা আমি অবজেক্ট রেখেছি যার মধ্যে সমস্ত ফেস যতগুলো ফেস ডিটেক্ট হচ্ছে সব মানে ওই তোমার ক্যাসকেড ক্লাসিফায়ার থ্রু দিয়ে সবগুলোকে আমি এই ফেসেসের মধ্যে স্টোর করছি। কীভাবে না, ফেসেস ফেস ক্যাসকেড ক্যাসকেড ডট ডিটেক্ট মাল্টি স্কেল, গ্রে ইমেজটাকে পাঠালাম, স্কেল ফ্যাক্টর 1.1, এগুলোকে একটা স্ট্যান্ডার্ড ফ্যাক্টর, এগুলোকে সব সেম রাখতে হবে আপাতত আমাদের। মিনিমাম নেবার্স 5, মানে মিনিমাম 5টা অবজেক্টও ডিটেক্ট করতে পারবে নেবার। মিনিমাম সাইজ হচ্ছে 60x60। ফ্ল্যাগস আমি রেখেছি cv2.cascadeScaleImage। তো দিজ আর ফিউ স্ট্যান্ডার্ড রিডিংস যেগুলো আমরা আপাতত প্রত্যেক প্রজেক্টে সেম রিডিংস রাখবো। তাহলে আমাদের যতগুলো ফেস ডিটেক্ট হবে প্রত্যেকটা ফেস এই ফেসেসের মধ্যে গিয়ে স্টোর হয়ে যাবে তার কোঅর্ডিনেটসগুলো। নেক্সট আমি কী করছি, ফেসেস লিস্ট বলে একটা লিস্ট ডিক্লেয়ার করছি, ব্ল্যাঙ্ক লিস্ট, আর PREDS বলেও একটা ব্ল্যাঙ্ক লিস্ট ডিক্লেয়ার করছি, দুটো লিস্ট আমি ডিক্লেয়ার করলাম। এবার আমি এই যে ফেসেস যেখানে কোঅর্ডিনেটগুলো গেছে, আমাদের তো 4টে কোঅর্ডিনেট গেছে, একটা হচ্ছে XY, আমাদের যে ফেসের একটা রিজিয়নের টপ লেফট মানে একটা পয়েন্ট লেফট বটম কর্নার হচ্ছে XY, আর রাইট হ্যান্ড সাইডের টপে যেটা গেছে সেটা হচ্ছে X+W আর Y+H, মানে হাইট আর উইথটাকে অ্যাড করে আরেকটা পয়েন্ট, তবেই তো রেক্ট্যাঙ্গেলটা আমার প্রপারলি আসবে। তো সেই 4টে পয়েন্টকে আমি এক্সট্র্যাক্ট করছি আমার ফেস থেকে, ফেসেস থেকে ইনফ্যাক্ট, এই যে ফেসেসটা যেখানে আমাদের স্টোর হয়েছিল। এবং এই লুপটা যখন চলবে, ফেসেস মানে প্রত্যেকটা ফেসের কোঅর্ডিনেট আছে, তো এক একটা ফেসের কোঅর্ডিনেটও তুলছে। ফেস ফ্রেম, ফার্স্ট ফেস ফ্রেমটা তৈরি হচ্ছে, ফ্রেম কী যাচ্ছে, Y:Y+H, মানে ওয়াই এর সঙ্গে হাইট অ্যাড হচ্ছে আর এক্স এর সঙ্গে উইথ অ্যাড হচ্ছে। তাহলে টোটাল একটা ফেসের ফ্রেম আমি পেয়ে গেলাম, সেটা ফেস ফ্রেমের মধ্যে স্টোর করলাম। নেক্সট ফেস ফ্রেমটাকে আমি এবার কিসে কনভার্ট করছি, cv2.cvtcolor ফেস ফ্রেম cv2.color bgr to rgb। এবার আমি bgrটাকে rgb কোডে কনভার্ট করছি, কারণ bgrটাতেও এরা কাজ এখানে কাজ করতে পারবে না, বাকি যে
অ্যালগোরিদমসগুলো আছে, ওই জন্য বিজিআরটাকে আমাদের আট জিবিতে কনভার্ট করে নিচ্ছে, মানে ব্লু গ্রিন রেডটাকে গ্রিন এই রেড গ্রিন ব্লুতে কনভার্ট করে নিতে হচ্ছে। তারপরে আমি কি করছি, প্রত্যেকটা ভ্যালু কিন্তু ফেস ফ্রেমের মধ্যে স্টোর হচ্ছে, ভালো করে লক্ষ্য করো, আমি ফেস ফ্রেমের মধ্যে বারবার চেঞ্জেস আনতে থাকছি। প্রথমে ফেস ফ্রেমের পার্টিকুলার একটা লোকেশনকে আমি তুললাম, শুধু ফেসের একটা লোকেশনকে হাইট আর উইথটাকে অ্যাড করে তাকে কালার স্কিমটা চেঞ্জ করলাম। তারপরে কি করছি, রিসাইজ করছি ওটাকে, ওটা তো অনেক বড়ো সাইজ হতে পারে, ওটাকে 2/24/224, যেটা একটা প্রি রিকুইসাইট, যেটাতে মডেলটা টেস্ট হয়েছিল সেই পার্টিকুলার সাইজে আমি ওটাকে চেঞ্জ করলাম। রিসাইজ করার পর ইমেজটাকে আমি ইমেজ টু অ্যারে, যেটা আমি একটু আগে ডিসকাস করেছিলাম যে ইমেজ টু অ্যারেটা কি, আমি আরেকবার বলে দিচ্ছি, এই যে ইমেজ টু অ্যারে, যেটা আমাদের ইমেজটাকে নিউমেরিক্যাল ভ্যালুতে কনভার্ট করে কোঅর্ডিনেটগুলোকে একটা অ্যারের মধ্যে পাঠিয়ে দিচ্ছে। তারপরের ফাংশনটাই হচ্ছে np.expand_dimension, আমাদের অ্যারেটা যেটা ক্রিয়েট হলো ইমেজের যে কোঅর্ডিনেটগুলো স্টোর হলো সেটাকে আমরা একটা এক্সপ্যান্ড করে দিচ্ছি অ্যাক্সিস জিরো করে ওই ফ্রেমটার সঙ্গে। তো এই এক্সপ্যান্ড ডাইমেনশান এটা কাজ কী, এটাকে একটু বুঝতে হবে, আমি একবার শর্টে বুঝিয়ে দিই যে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ওয়ার্ক অফ এক্সপ্যান্ড ডাইমেনশানস হিয়ার। তো এটা তো আমার আগের কাজটা, আমার ফটো থেকে নাম্পাই অ্যারেতে কনভার্ট হচ্ছে এগুলো কোঅর্ডিনেটগুলো। নেক্সট হচ্ছে এটা হচ্ছে এক্সপ্যান্ড অ্যারে, সাপোজ আমার একটা অ্যারে আছে এক্স np.array 1, 2, আমি যদি ওর শেপটাকে দেখি 2, null, মানে দুটো ভ্যালু আছে, শেপটা ডাইমেনশানটা নাল আছে বা দুটো এলিমেন্ট আছে ওর মধ্যে, আমি যদি ওটাকে এক্সপ্যান্ড করি এক্সপ্যান্ড ডাইমেনশান x, axis 0, তো অ্যাক্সিস জিরো কী করছে, আমার ভ্যালুগুলোকে কলমটাকে চেঞ্জ করছে না, একটা রোতে কনভার্ট করছে, যতগুলো ভ্যালু আছে নতুন নতুন রোতে, তো এখানে আমি একটা নতুন রো অ্যাড হয়ে যাচ্ছে, ওই জন্য ডাইমেনশানটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আমার সিঙ্গেল ডাইমেনশান অ্যারেটা ডাবল ডাইমেনশানে কনভার্ট হয়ে গেল এবং নতুন একটা রো অ্যাড হলো 1, 2। আমি যদি এক্সপ্যান্ড ডাইমেনশানসটা করার সময় অ্যাক্সিস জিরোর জায়গায় অ্যাক্সিস 1 করতাম তাহলে কী হতো, দুটো কলমে ডিভাইড হয়ে যেত। নিচেরটা দেখো, ডাইমেনশানটা 2ই আছে, দুটো কলমে ডিভাইড হয়ে গেছে, একটার ভ্যালু হয়ে গেছে 1, একটার ভ্যালু হয়ে গেছে 2। তো এক্সপ্যান্ড ডাইমেনশানস কী করে, একটা অ্যারের ডাইমেনশানটাকে চেঞ্জ করে দেয়, কখনো ওটাকে অ্যারে রোতে কনভার্ট করে দেয়, কখনো ওটাকে কলমে কনভার্ট করে দেয়। তো এখানে আমরা এই পার্টিকুলার কোডে আমরা অ্যাক্সিস জিরো রেখেছি, তাহলে এটা রোতে কনভার্ট করেছে, কলমগুলোকে বাদ দিয়ে দিচ্ছে। তো এই গেল আমাদের এক্সপ্যান্ড ডাইমেনশানস। নেক্সট হচ্ছে প্রসেস ইনপুট, আমরা জানি প্রসেস ইনপুটে কী করে, আমাদের প্রি প্রসেসিংয়ের কাজ, আমাদের ফেস ফ্রেমটাকে প্রি প্রসেস করে এক্স্যাক্ট ম্যাচ টু দ্য ডেটা সেট দ্যাট হ্যাজ বিন ইউজড ফর দ্য ট্রেনিং অফ দ্য মডেল, সেই পার্টিকুলার প্যারামিটার্সের ইকুইভ্যালেন্ট করে দিচ্ছে। তো এখন আমাদের ফেস ফ্রেমটা একদম রেডি, মানে এখন যে ফেস ফ্রেমটা আছে সেটা হচ্ছে ওই টেস্ট ডেটা সেটের সঙ্গে ম্যাচড, ফুল ম্যাচড। এবার ওটা কী করছি, আমি ফেসেস লিস্ট বলে যে আমি লিস্টটা ডিক্লেয়ার করেছিলাম তার মধ্যে অ্যাপেন্ড করে দিলাম, মানে একটা ফ্রেম চলে গেল আমার এই লিস্টের মধ্যে, যে ফার্স্ট যে ফেসটা আমার ডিটেক্ট হয়েছিল, যদি একটাই ফেস ডিটেক্ট হয়ে থাকে তাহলে একটাই যাবে, কিন্তু একটা ফ্রেমে যদি মাল্টিপল ফেসেস থাকে তো এবার একটা একটা করে ফেসকে তুলবে, নেক্সট যখন লুপটা আবার চলবে ও নেক্সট ফেসকে তুলবে, আবার প্রত্যেকটা সেম জিনিস রিপিট হবে এবং সেই ফেসটাকেও ও আবার অ্যাপেন্ড করবে, তাহলে এই ফেসেস লিস্টের মধ্যে প্রত্যেকটা ফেসের রিফর্মড বা ট্রান্সফর্মড যে ভার্সনটা এক্স্যাক্ট ম্যাচ টু দ্য পার্টিকুলার মডেল সেটা আমাদের এখানে স্টোর হয়ে যাচ্ছে। এবার আমরা বাকি কাজটা করব, প্রথমেই আমরা চেক করছি যে ফেসেস লিস্টের ভ্যালুটা গ্রেটার দ্যান জিরো আছে কিনা, লেন অফ ফেসেস লিস্ট মানে আদৌ কোনো মানে ফেস ক্যাপচার হয়েছে কিনা, যদি কোনো ফেস ওই ফ্রেমে না থাকে তাহলে তো আমি না বক্স ড্র করবো, না কোনো লেভেল দেবো, না কোনো ভয়েস ইন আউটপুট দেবো, কিছুই করবো না, ও আবার নেক্সট ফ্রেমে চলে যাবে। এভাবে যেতে যেতে যখনই কোনো ফ্রেমের মধ্যে কোনো ফেস দেখতে পাওয়া যাবে তখনই ও ফার্দার কাজটা করবে, মানে গ্রেটার দ্যান জিরো যেই পাবে সঙ্গে সঙ্গে আমি কী করছি, মডেল ডট প্রেডিক্ট, প্রেডিক্ট ফাংশনটাকে কাজে লাগাচ্ছি মডেলের থ্রু দিয়ে, ওই মডেলের যত অ্যালগোরিদমস আছে, যা ওয়েটেজ আছে গ্রাফের, সব কিছু ইউজ করে ও এই ফেসেস লিস্টটাকে প্রসেস করছে, করে প্রেডসের মধ্যে রাখছে, PREDS। এবার আমি ওর মধ্যে চলে এলো সব প্রসেসিংটা, এবার আমি ফর প্রেড ইন প্রেডস বা এখানে আমি আই ইন প্রেডসও করতে পারি, আমি তো লুপের ভিডিও যে কোনো রাখতে পারি, তার মধ্যে কী করছি, মাস্ক আর উইদাউট মাস্ক দুটো ভাগে ভাগ করে আমি দুটো মানে দুটো ভেরিয়েবলের মধ্যে জিনিসটাকে স্টোর করছি প্রেড থেকে এক্সট্র্যাক্ট করে। আর আমি যদি মাস্ক আর উইদাউট মাস্ক, এই মাস্কের ভ্যালু যদি উইদাউট মাস্কের থেকে বেশি হয় তাহলে আমি মাস্কটাকে লেভেলিং করছি এই লেভেল ভেরিয়েবলের মধ্যে,
লেভেল বলে একটা ভেরিয়েবল স্টোর করছি যেটাকে আমি সাইমেলটেনিয়াসলি দুটোর মধ্যে স্টোর করছি, লেভেল অ্যান্ড এল। এলটা পরে দেখছি কেন করছি, বাট লেভেল অ্যান্ড এল দুটোর মধ্যে সাইমেলটেনিয়াসলি মাস্ককে স্টোর করছি কখন, যখন মাস্কের ভ্যালু উইদাউট মাস্কের থেকে বেশি। এই যেখানে কোঅর্ডিনেটগুলো আসছে এই কোঅর্ডিনেটগুলোর মধ্যে মাস্কেরটা যদি ভ্যালু বা ওয়েটেজ উইদাউট মাস্কের থেকে বেশি হয় তখন আমি মাস্ক দিয়ে লেভেলিং করছি, আদারওয়াইজ আমি নো মাস্ক দিয়ে লেভেলিং করছি। তাহলে অ্যাট এনি পয়েন্ট অফ টাইম এনি ফ্রেম যখন ও কনসিডার করছে এই লেভেলের ভ্যালু আইদার মাস্ক হবে অর নো মাস্ক হবে। এবার আমি কি করব, আমি কালার সেট করছি। কার কালার সেট করছি, এই ইফ লেভেল ইকুয়াল টু মাস্ক, মাস্ক যদি পড়ে থাকে তাহলে আমি তখন ওকে গ্রিন দেখাতে চাই, মানে ওটা সেফ, হি ইজ সেফ। তখন আমি কালারটা বিজিআরে জিটাকে 255 করছি, মানে ওটা গ্রিন দেখাবে তখন টেক্সটটা। এলস আমি বিজিআর রেড করে দিচ্ছি কালারটাকে, মানে নো মাস্ক হলে রেডে আসবে, তার মানে তখন হি ইজ নট সেফ বিকজ হি ইজ নট ওয়েয়ারিং এনি মাস্ক। এরপর কী করছি, এই লেভেল যেটা আছে লেভেলের মধ্যে তো আমি মাস্ক আর নো মাস্ক দেখাবো, তার সাথে আমি ফরম্যাট করছি কাকে, পার্সেন্টেজটাকে। তো এই মাস্ক ফাংশন, মাস্ক আমি ইউজ করছি, মাস্কের ভেতরে মাস্ক অ্যান্ড উইদাউট মাস্কটাকে পাঠাচ্ছি, এটা যেটা রিটার্ন করছে আমাদের যে তোমার অ্যাকিউরেসি যেটা কত পার্সেন্ট অ্যাকিউরেটলি কত অ্যাকিউরেট ভ্যালু দিচ্ছে, ধরো 67.0, তো 0.0 তো সেটাকে আমি বা 0.6 সরি এখানে পয়েন্টে দেয় 0.6 বা 0.06 বা 0.6 ওটাকে আমি ডাইরেক্ট 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি যাতে ওটা ইন্টিজার ফরম্যাটে চলে আসে, তো ওটা বা ফ্লোট ফরম্যাটে চলে আসে, মানে ওই 0.6টা 60% দেখাবে, 60.00% বা 70.00%, তো ওই জন্য আমি 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি। তো এখানে লেভেলটা জাস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে টেক্সটের সঙ্গে, মাস্ক নো মাস্কের সঙ্গে একটা অ্যাকিউরেসি ফ্যাক্টারও প্রিন্ট করে দিচ্ছি, ওইটাকে একটা কম্বাইন করে আমি একটা লেভেল তৈরি করছি। নেক্সট কী করছি, পুট টেক্সট, cv2.putText। এবার এই লেখাটাকে আমাকে ফ্রেমে দেখাতে হবে, তো ফ্রেমকে পাঠালাম, লেভেলকে পাঠালাম, লেভেলের মধ্যে আইদার মাস্ক আছে আর নো মাস্ক আছে, তার সাথে তার অ্যাকিউরেসি পার্সেন্টেজটাও আছে। কোন এরিয়া দেখাবে, x, y-10, এক্সটা সেম রাখছি, ওয়াই এর ভ্যালুটা -10 অ্যাড -10 রাখছি, ওয়াই এর কোঅর্ডিনেটটাকে একটু কমিয়ে দিচ্ছি, মানে একটু নিচে একটু ডিসপ্লে হবে ওটা, ওয়াই এর যে কোঅর্ডিনেট আছে তার থেকে একটু 10 পয়েন্টস, জাস্ট বিলো 10 পয়েন্টস ওখানে ডিসপ্লে হবে টেক্সটটা। cv2.font হার্সলে সিমপ্লেক্স, এটা হচ্ছে দ্য ফন্ট অফ দ্যাট টেক্সট, 1 হচ্ছে তার স্কেল, কালার হচ্ছে যে কালারে আমি প্রিন্ট করতে চাইছি, যদি মাস্ক পরে না থাকে তাহলে রেডে আসবে, মাস্ক পরে থাকলে গ্রিনে আসবে। আচ্ছা সাইজ রাখছি আমি 2, দিস আর অল দ্য প্যারামিটার্স, এগুলো আমরা অলরেডি ফার্স্ট প্রজেক্টেও ডিসকাস করেছিলাম। এবার আমি এই যে এল, এল এর মধ্যে যে ভ্যালুটাকে স্টোর করেছিলাম সাইমেলটেনিয়াসলি সেটা কেন করেছিলাম, এখানে আমার কাজে আসছে ওই ভয়েস আউটপুটটা, দ্যাট পার্টিকুলার পয়েন্ট ইজ অ্যাকচুয়ালি দ্যাট পার্টিকুলার পয়েন্ট কামস ইন টু প্লে ইন দ্যাট পার্টিকুলার সেকশন। এল মানে যেখানে মাস্ক আর নো মাস্ক আছে, তো আমি চেক করছি এল নো মাস্ক কিনা, যদি নো মাস্কের সঙ্গে ইকুয়াল হয় তখন আমি ওই ভয়েস মেসেজটা ওয়ার্নিং মেসেজটা দিতে চাই, তখন আমি কী বলতে চাইছি, ইঞ্জিন ডট সে প্লিজ ওয়্যার ইউর মাস্ক আর ইঞ্জিন রান এন্ড ওয়েট। আমি জানি যে রান এন্ড ওয়েট আমরা রান না করলে এই ভয়েসটা শুনতে পাই না আমরা, ওটাকে একটুখানি সিস্টেমটাকে রান এন্ড ওয়েট করে রাখাতে হয়, তো তাই জন্য আমি ইঞ্জিন ডট রান এন্ড ওয়েটকে একবার এক্সিকিউট করে নিয়েছি। তো যখনই আমাদের ফ্রেমে আমাদের মডেল কোনো ফেস পাবে যে মাস্ক পরে নেই, সঙ্গে সঙ্গে ও তাকে ওয়ার্ন করবে প্লিজ ওয়্যার ইউর মাস্ক, আদারওয়াইজ কিছু করবে না, আর কোনো আমি মানে মাস্কের জন্য কিছু ভয়েস ইনপুট দিচ্ছি না আমি। আর নেক্সট কী করছে, রেক্ট্যাঙ্গেলটাকে ড্র করে দিচ্ছি, আমি ফ্রেমটা পাঠাচ্ছি এক্স ওয়াই কোঅর্ডিনেট আর x+w y+h, এক্স আর ওয়াই হচ্ছে একটা কোঅর্ডিনেট আর x+w মানে উইথটা কতটা বাড়ছে, হাইটটা কতটা বাড়ছে ওয়াই এর, ওই পয়েন্টে গিয়ে দুটো পার্টিকুলার ডায়াগোনাল পয়েন্ট, এই দুটো ডায়াগোনালকে নিয়ে যদি আমি রেক্ট্যাঙ্গেলটাকে ড্র করি তাহলে ওটা মুখের চারদিকে হবে। আর কালার আমার যে কালারটা আমি ইয়ের জন্য করেছি লেভেলের জন্য এটাও সেম রাখছি, মানে যদি মাস্ক না পরে থাকে রেক্ট্যাঙ্গেলটা তোমার রেড হবে আদারওয়াইজ গ্রিন হবে। আর তার সাইজ দিচ্ছি 3। মোস্ট অফ দ্য থিংস অলরেডি ডান, যেটুকু বাকি আছে শুধু একটাই কাজ, আমাদের ফ্রেমটাকে রিটার্ন করে দেওয়া। আমি আমাদের অ্যাকচুয়াল ফ্রেমটাকে এবার রিটার্ন করে দিচ্ছি, ওটা আমি অলরেডি ডিসকাস করেছিলাম আউটপুটের মধ্যে আসছে এবং সেটা আমরা প্রিন্ট করে দিচ্ছি। তো আমাদের পুরো প্রোগ্রামটাই ডিসকাস হয়ে গেল, আই হোপ ইউ গাইজ গট এভরি বিট অফ পয়েন্টস। ইফ ইউ হ্যাভ এনি ডাউটস ডু গেট ব্যাক টু মি ইন দ্য কমেন্ট সেকশন, আই উইল সলভ অল ইউর কোয়ারিজ। তো এবার আমাদের দেখার ব্যাপার যে আমাদের প্রোগ্রামটা ঠিক করে রান করছে কি না, সো আমি এটাকে এক্সিকিউট করবো, লেটস সি
whether it is actually running according to our expectation or not. So let's run the program. আমি এক্সিকিউট করে দিয়েছি, লেটস সি। ওকে, আমাদের ওয়েবক্যাম স্টার্ট হয়ে গেছে, এখনো ডিসপ্লে আসেনি কিছু, লেটস সি। আমাদের ডিসপ্লে চলে এসছে, আমরা দেখতে পাচ্ছি আমি এখন মাস্ক পরে আছি, তো মাস্কের অ্যাকুরেসি দেখাচ্ছে 98, কখনো 99, তো একদম পারফেক্টলি আইডেন্টিফাই করছে আমি মাস্ক পরে আছি কিনা। তো এবার যেটা মেইন জিনিস দেখা, আমি যদি মাস্ক খুলে দিই তাহলে আমাকে কি প্রপারলি আইডেন্টিফাই করতে পারছে যে আই এম উইদাউট মাস্ক, আর আমাকে কি ভয়েস মেসেজটা দিচ্ছে কিনা সেটা আমরা দেখে নেব। তো আমি আমার মাস্কটা খুলছি। প্লিজ ওয়্যার ইয়োর মাস্ক, প্লিজ ওয়্যার ইয়োর মাস্ক। মাস্ক আমি খুলে দিয়েছি। প্লিজ ওয়্যার ইয়োর মাস্ক। আমাদের অডিও মেসেজ আমরা পেয়ে যাচ্ছি, অডিও মেসেজ আমাকে মাস্ক পরতে বলছে। প্লিজ ওয়্যার ইয়োর মাস্ক। আমাদের অ্যাকুরেসি ঠিকই আছে, 99.07%, কখনো একটু কমছে। এনিওয়েজ, তো উই আর সাকসেসফুল টুয়ার্ডস অ্যাচিভিং আওয়ার গোলস। এটাই আমাদের এক্স্যাক্ট গোল ছিল, যে আমাদের ফ্রেমের মধ্যে কে আমরা উইদাউট মাস্ক অর মাস্ক আইডেন্টিফাই করতে পারছি কিনা। সো হোপ ইউ লাইক দ্য প্রোগ্রাম। আমরা আরেকবার মাস্ক পরে নেবো, পরে দেখে নেবো যে আমাদের প্লিজ ওয়্যার ইয়োর মাস্ক প্রপারলি আইডেন্টিফাই করতে পারছে কিনা আবার। হ্যাঁ, আবার আমাদের গ্রিন, আমরা সেফ জোনে চলে এসেছি। সো দ্যাটস অল, লেট মি জাস্ট ক্রস দ্য উইন্ডো। ওকে, সো দ্যাটস অল, হোপ ইউ গাইজ লাইক দ্য প্রজেক্ট। সো থ্যাংকস ফর ওয়াচিং, কিপ কমেন্টিং অলসো, থ্যাংক ইউ ভেরি মাচ।